Assalamu alaikum. Good noon, students. How are you? I think you all are well, inshallah. I'm also very fine. I'm Mrs. Monira Akhtar, senior assistant teacher. I'm in Abaki Residential Model School and College, Chiribondo, Dinajpur. Today, our class is a different type of class. আজকে আমরা যে ক্লাসটা করব সেটা একটু ভিন্ন ধরবে তোমরা নিশ্চয়ই আমার স্লাইডটা দেখে বুঝতে পারছো যে আমরা যে অ্যাসাইনমেন্ট নাম্বার 3 যেটা আমরা পেয়েছি চলতি মাসের 6 তারিখে সেটা একটা প্রিপারেশন অর্থাৎ আমরা যে অ্যাসাইনমেন্টটা সুন্দর করে বাসায় তৈরি করে স্কুলে এসে জমা দেব তার জন্য একটা প্রস্তুতি আমাদের দরকার আর এই প্রস্তুতিটা আমরা এখন নিতে চেষ্টা করব আমাদের ইংরেজি বিষয়ে ক্লাস 2 এ আমরা অ্যাসাইনমেন্টের प्रिपरेशन এখন আমরা নেব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই একটু লক্ষ্য করি নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট আমাদের হাতে রয়েছে আমরা যদি এক নম্বরে যাই আমরা দেখতে পাবো যে ওখানে বেশ কিছু শব্দ রয়েছে যেখানকার বর্ণগুলো প্রত্যেকটি শব্দের বর্ণগুলো অগোছালো অর্থাৎ এলোমেলো তাহলে আমাদের কাজটা ওখানে কি রয়েছে দেখো এলোমেলো লেটার সাজিয়ে সঠিক ওয়ার্ড গঠন করো এবং বাংলা অর্থ লেখো আমি তোমাদের সুবিধার্থে তোমাদের বোঝার জন্য আমি দুটো শব্দ ব্যবহার করেছি দেখো তো জি ই জি সব বর্ণগুলোই কিন্তু এখানে ক্যাপিটাল লেটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই শব্দটা সঠিক নয় কেন নয় এখানকার লেটারগুলো এলোমেলো করে দেয়া রয়েছে গুছিয়ে দেয়া নেই তাহলে আমাদের কি কাজ এই তিনটা বর্ণকে সঠিকভাবে গুছিয়ে একটা শব্দ একটা ওয়ার্ড তৈরি করতে হবে এবং তারপরে সেই যে ওয়ার্ডটা তৈরি হবে সেই ওয়ার্ডটার বাংলা অর্থটা আমাদেরকে লিখতে হবে তাহলে আমরা লক্ষ্য করি যে আমরা কিভাবে লিখব প্রথমে আমরা যে বর্ণগুলো অগোছালোভাবে এলোমেলোভাবে দেয়া রয়েছে সেগুলো আমরা আমাদের অ্যাসাইনমেন্ট পেপারে তুলব তোলার পরে আমরা গুছিয়ে লিখব দেখো তাহলে প্রথম বর্ণটা হবে ই তারপর দেখি জি জি তাহলে এইখানে লুকিয়ে ছিল এক এই শব্দটা তাই না এই শব্দটার অর্থ হলো আমরা সবাই জানি ডিম যখন আমরা অ্যাসাইনমেন্ট পেপারে লিখব তখন শুরুতে আমরা এলোমেলো বর্ণগুলো তুলব একটা হাইফেন বা একটা ড্যাশ ব্যবহার করব যেই শব্দটা এই বর্ণগুলো বেছে নিয়ে তৈরি হবে সেই শব্দটা লিখব তারপর একটা ইকুয়াল বা সমান চিহ্ন ব্যবহার করে তার বাংলা অর্থটা লিখব আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি শিক্ষার্থীরা আমি আরও একটি শব্দ তোমাদের সহযোগিতা করি তোমরা একটু লক্ষ্য করো এনওইপি দেখি তো এই অগোছালো বর্ণগুলো আমরা গুছিয়ে কোন শব্দটা পাই তোমরা কি লক্ষ্য করেছো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এই যে এন ও ই পি অগোছালো ছিল আমরা গুছিয়ে লিখলাম সুন্দরভাবে ওপেন এবং এর অর্থটা নিশ্চয়ই আমাদের জানা রয়েছে আমি তারপরও লিখে দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা তাহলে এক নাম্বার আমরা বুঝতে পারলাম যে আমাদের কি কাজ রয়েছে ধন্যবাদ তোমাদেরকে আমরা এবার দুই নাম্বারে আসব এক নাম্বারে চাইতেও কিন্তু আমরা লক্ষ্য করছি দুই নাম্বার প্রশ্নটা আরও অনেক বেশি সহজ কী রকম এখানে বেশ কিছু শব্দ দেয়া রয়েছে সঠিক শব্দ সেই শব্দগুলোর শুধু আমরা বাংলা অর্থটা লিখব অর্থাৎ ওয়ার্ড মিনিং করব তাহলে প্রথম শব্দটাই কিন্তু আমাদের রয়েছে রেইনবো রেইনবো শব্দের অর্থ কী রংধনু আরও একটা শব্দ আমি লিখে দিয়েছি সেটা হলো শপ শপ মানে হলো দোকান তাহলে দুই নম্বরে আমাদের কিছু ইংরেজি শব্দ রয়েছে সেই শব্দগুলো আমরা তুলব এবং সুন্দর করে ডান পাশে তার বাংলা অর্থ লিখে দেওয়ার চেষ্টা করব আমরা শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছি তাই না আমরা এখন যাব তিন নম্বরে আমাদের কী কাজ রয়েছে তিন নম্বরের কাজটাও খুবই সহজ কিছু শব্দ রয়েছে সেই শব্দগুলো দিয়ে আমরা ইংলিশে একটা করে বাক্য তৈরি করব প্রদত্ত শব্দগুলো দ্বারা বাক্য তৈরি করো যে শব্দগুলো অ্যাসাইনমেন্টে দেওয়া রয়েছে সেই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করব বা মেক সেন্টেন্স হ্যাঁ বাক্য তৈরি করব তাহলে প্রথম বাক্য শব্দটা ছিল টাইগার টাইগার কি দেখো তো টাইগার হলো বাঘ তাহলে আমরা যদি প্রথমে বাংলা বাক্যটা মনে মনে চেষ্টা করি তুমি আমি একটা বাক্য লিখে দিয়েছি নট নেসেসারি যে এইটাই তোমাকে লিখতে হবে হ্যাঁ তুমি তোমার মতো করে তোমার বই থেকে তোমার বুদ্ধিমত্তা থেকে তোমার চিন্তা চেতনা থেকে যে বাক্যটা তোমার পছন্দ একটা সঠিক বাক্য লিখলেই হবে আমি লিখেছি টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল কি বাঘ আমাদের জাতীয় প্রাণী বা পশু তাহলে তিন নম্বরটা আমরা বুঝতে পারলাম এখন আমরা চলে আসি চার নম্বরে আচ্ছা চার নম্বরে কী রয়েছে আমাদের কিছু ইংরেজি বাক্য রয়েছে এই বাক্যগুলোকে আমরা কি বলেছি ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি বাংলায় অনুবাদ করো তোমরা হয়তো ভাবছো ম্যাডাম আবার এগুলো
অগোছালো এখানে একটা বাক্য ইংরেজিতে, এখানে বাংলা, এখানে ইংরেজি, এখানে বাংলা, কেন? আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা এই জিনিসটা, এই ইংরেজি বাক্যটা অর্থাৎ ট্রান্সলেট ইন টু বেঙ্গলি, যখন কোনো ইংরেজি বাক্য থাকবে এবং তার বাংলা আমরা লিখতে চেষ্টা করব, আমরা দুইভাবেই লিখতে পারি। কিভাবে? আমি এখানে নাম্বারটা ব্যবহার করলাম, করে আমি ইংরেজি বাক্যটা লিখলাম, লিখে আমি পাশে তার বাংলাটা লিখতে পারি, কোনো সমস্যা নেই। তুমি যদি মনে করো যে এইভাবে আমার অ্যাসাইনমেন্ট পেপারের সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে বা কম হচ্ছে, আমি ইংরেজি বাক্যটা উপরে লিখব, দেন তার নিচে আমি বাংলা বাক্যটা, অর্থাৎ বাংলায় যে অনুবাদ করে বের হবে সেই বাক্যটা আমি লিখব। এটা সম্পূর্ণ চয়েস তোমার। তাহলে আমরা পাশাপাশিও লিখতে পারি, আবার কী করতে পারি, নিচে নিচেও লিখতে পারি। বুঝতে পেরেছ? ঠিক আছে। তদ্রূপ পাঁচ নম্বরে আমরা যদি যাই, চার নম্বরের ঠিক উল্টো কাজটা। আমরা চার নম্বরে করেছিলাম ইংরেজি বাক্য ছিল তার বাংলাটা, তাই না? পাঁচ নম্বরে এসে দেখি বাংলা বাক্য রয়েছে তার আমরা ইংরেজি লিখব। তাহলে ঠিক একই অবস্থা। এক্ষেত্রেও আমরা প্রথমে বাংলা বাক্যটা তুললাম, তোলার পরে আমরা ইংরেজি বাক্যটা লিখলাম। আবার যদি মনে করি যে না, আমি এভাবে পাশাপাশি লিখব না, আমি নিচে নিচে লিখব, তাহলে আমরা প্রথমে বাংলা বাক্যটা লিখে তার নিচে ইংরেজি বাক্যটা লিখব। আমাদের বাংলা বাক্যটা ছিল বিছানার উপরে একটি পুতুল, এর ইংরেজি হলো এ ডল ইজ অন দ্য বেড। কী ইংরেজি বাক্যটা? কি এ ডল ইজ অন দ্য বেড। তারপরে আমরা ছয় নম্বরে চলে আসি। আমরা দেখো ছয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটা রাইম লিখতে বলেছে, সে রাইমটা হলো অ্যানিমালস। এখন তোমরা হয়তো বলবে যে আমরা কি এইভাবেই ছড়াটা লিখব? দেখো আমি জানি আমাদের শিক্ষার্থীরা, তোমরা ছবি আঁকতে খুবই পছন্দ করো এবং তোমরা ভীষণ পটু ছবি আঁকতে। তুমি যদি মনে করো যে আমি এই ছড়াটা লিখতে গিয়ে ঠিক আমার টেক্সট বুকে যেভাবে দেয়া রয়েছে আমি সুন্দর করে এই ছবিগুলো আঁকব, খুবই চমৎকার, সেক্ষেত্রে তোমাকে সাধুবাদ জানাচ্ছি আমি। তোমরা চেষ্টা করবে এই ছবিগুলো দিতে, যদি তোমরা না পারো তাতেও কোনো সমস্যা নেই, তাতে শঙ্কিত হবার বা ভীত হবার কিছু নেই যে আমি কি তাতে আমার রেজাল্টটা পিছিয়ে যাবে, নিশ্চয়ই নয়। তোমাকে একটা ছড়া লিখতে বলা হয়েছে যেটা অ্যানিমেলস এবং এটা তোমার টেক্সট বুকের। তাহলে আমরা এইভাবেও লিখতে পারি। আবার যদি আমি মনে করি যে না, এটা আমার দ্বারা সম্ভব না, সম্ভব হবে নিশ্চয়ই কিন্তু আমি এই মুহূর্তে পারছি না, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা খুব সহজ করে প্রথমে নাম্বার দেব, তারপরে ছড়ার যে ইংরেজি শব্দটা রাইম সেটা লিখব, ছড়ার যে নাম অ্যানিমেলস সেটা লিখব। ছড়া কিন্তু সবসময় লক্ষ্য করবে, ছড়া, কবিতা, বোর্ড বইয়ে যেভাবে লাইনগুলো থাকে নিয়ম কিন্তু সেইভাবেই লাইনগুলো লেখার। এটা কিন্তু মাথায় রাখবে যে ছড়ার লাইন আমরা মুখে বলবো যেভাবে, লিখতে গেলে কিন্তু একদম স্পেসিফিক তোমাকে লাইনগুলো লিখতে হবে। আমি একটু ছড়াটা তোমাকে এদের উচ্চারণ করে দিই। আমাদের ছড়ার নাম হলো অ্যানিমেলস, এ ব্ল্যাক ক্যাট ইন এ হ্যাট। একটা কালো বিড়াল কোথায় ছিল? একটা সাহেবি টুপির মধ্যে, তার মানে তার মাথায় একটা সাহেবি টুপি ছিল। তোমরা যদি বইটা লক্ষ্য করো বুঝতে পারবে। এ ব্লু বিয়ার উইথ লং হেয়ার, একটা নীল ভালুকের কী ছিল? লম্বা চুল ছিল। এ রেড র্যাট আন্ডার এ ম্যাট, একটা লাল ইঁদুর কোথায় ছিল? একটা মাদুরের নিচে ছিল। এ ব্রাউন বক্স অক্স অন এ বক্স, একটা বাদামি রঙের ষাঁড় কোথায় ছিল? বক্সে উপরে, ঠিক না? তাহলে আমরা ছড়াটা দুইভাবে লিখতে পারি, বইয়ে যেভাবে ছবির পাশাপাশি লাইনগুলো রয়েছে সেভাবেও লিখতে পারি। যদি আমি মনে করি যে আমি লিখব না, আমি সুন্দর করে বাক্যগুলো লিখব, নো প্রবলেম, দ্যাটস এনাফ। আচ্ছা, তারপরে আমরা সাত নম্বরে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু সাত নম্বরটা লক্ষ্য করি। এখানে দেখো, এখানে ডু ইংলিশ, প্রদত্ত শব্দগুলোর ইংরেজি করো। বেশ কয়েকটি শব্দ রয়েছে, বাংলা দেয়া রয়েছে, কিন্তু বাংলা শব্দ দেয়া রয়েছে সেগুলোর আমরা ইংরেজি করবো। এই যে এখানে লিখে দিয়েছি ইংরেজি করো, তাহলে প্রথম শব্দটা ছিল জানা, জানা বা চেনা, একই কথা। এর ইংরেজি শব্দ হল নো, কে এন ও ডাব্লিউ, নো। নো মানে জানা বা চেনা, গল্প, স্টোরি। জানা এর ইংরেজি শব্দ হলো নো, গল্প এর ইংরেজি শব্দ হলো স্টোরি। আমি দুটো লিখে দিয়েছি বা চেষ্টা করেছি তোমাদের সহযোগিতা করতে, বাকিগুলো আমরা ঠিক এইভাবেই লিখব। তারপর আমরা চলে আসি আট নম্বরে। আট নম্বরে দেখো, আমরা একটু লক্ষ্য করি, এক দুই তিন চার পাঁচ, টি এল পি এস ভি, পাঁচটা বর্ণ রয়েছে। এই প্রত্যেকটি বর্ণর মনোযোগ সহকারে শুনবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক সময় ফোনে জানতে চাও, একটু যদি শোনো তাহলে আর তোমাদেরকে দুশ্চিন্তা করতে হবে না। এখানে পাঁচটি বর্ণ রয়েছে, প্রত্যেকটি বর্ণ একটা একটা করে বর্ণ দিয়ে তিনটা করে শব্দ তৈরি করব।
আমি কিন্তু নমুনা স্বরূপ একটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। টি দিয়ে তিনটা শব্দ ইংরেজিতে এবং তার বাংলা অর্থ, এল দিয়ে ঠিক ওইভাবেই তিনটা ইংরেজি শব্দ তার বাংলা অর্থ, একই অবস্থা। তাহলে আমাদের 1, 2, 3, 4, 5 পাঁচটা বর্ণ দিয়ে আমাদের মোট 15টা ইংরেজি শব্দ হবে এবং 15টা ইংরেজি শব্দের বাংলা অর্থগুলো আমাদেরকে লিখতে হবে। আমি চেষ্টা করেছি প্রথম যে বর্ণটা রয়েছে বা লেটারটা রয়েছে টি, সেইটা দিয়ে তিনটা শব্দ আমি প্রথমে ইংরেজিতে লিখেছি, তারপরে তার বাংলাগুলো লিখে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে দেখো আমি টি বর্ণটাকে কোথায় বসিয়েছি, বসানোর পর একটা ইকুয়াল বা সমান চিহ্ন দিয়েছি, তারপর প্রথম শব্দ লিখেছি টেন। নট নেসেসারি যে তোমাকে এই শব্দ তিনটাই লিখতে হবে, আমি বরং বেশি খুশি হব আমি যে শব্দগুলো দিয়েছি সেগুলোর বাহিরে যদি তোমরা লিখতে চেষ্টা করো, এবং আমি জানি, আমার স্থির বিশ্বাস ইনশাল্লাহ তোমরা পারবে। হ্যাঁ, তাহলে আমি টিটা কোথায় লিখেছি, বাম পাশে, তারপর ইকুয়াল চিহ্ন দিয়েছি বা সমান চিহ্ন, তারপরে প্রথম ইংরেজি শব্দ তার অর্থটা, দ্বিতীয় ইংরেজি শব্দ তার অর্থটা, এবং তৃতীয় ইংরেজি শব্দ তার অর্থটা। আমি লিখছি টেন, যার বাংলা অর্থ দশ, টপ, যার বাংলা অর্থ লাটিম, টুথ, যার বাংলা অর্থ দাঁত। হ্যাঁ, তাহলে আমরা আবার এই যে এলকে এনে এখানে বসাবো, বসায় তার তিনটা শব্দ। আমার মনে হয় যে শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমরা সর্বশেষ নাম্বার 9 নম্বরে যাব। দেখো এই কাজটা কিন্তু খুবই মজার। কীরকম, এখানে বলা হয়েছে কমপ্লিট উইথ ইওর ইনফরমেশন। ইনফরমেশন মানে হলো তথ্য। কী তথ্য? তোমার তথ্য। কোথায় লিখবে? তোমার অ্যাসাইনমেন্ট পেপারে লিখবে। কীভাবে লিখবে? দেখো আমি যে জায়গাগুলো আন্ডারলাইন, এই যে এখানে একটা করে লাইন দিয়েছি, আন্ডারলাইন আছে যে শব্দগুলোর নিচে, তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে ওখানে গ্যাপ রয়েছে, ফাঁকা। হ্যাঁ, মাই নেম ইজ, এখানে কিন্তু ড্যাশ। আমি ফারিহা দিয়েছি, আমি মনে মনে যার নামটা ভেবেছি আমি তার নামটা দিয়েছি। হ্যাঁ, তুমি কিন্তু কী করবে, ইওর ইনফরমেশন, তুমি কিন্তু তোমার নাম দিবে, ফারিহার নাম তুমি দিতে পারবে না। আমি যদি পূরণ করতে চাই তাহলে আমি দেবো, কী দেবো, মাই নেম ইজ মনিরা। তোমার নাম যদি হয় জেবুন্নেসা, তুমি জেবুন্নেসা লিখবে। তুমি যদি সামিহা হও, সামিয়া লিখবে, অর্থাৎ নিজ নিজ নাম। ছেলেরা যদি মনে হয় ফারুক, সে লিখবে, কামাল, সে লিখবে মাই নেম ইজ কামাল। হ্যাঁ, আমি কোথায় বোঝাতে পেরেছি, তাহলে মাই নেম ইজ, আমি যদি বলি এখানে আমি ফারিহা লিখেছি, কিন্তু আমি যদি আমার নাম বলি তাহলে মাই নেম ইজ মনিরা। ইন দ্য মর্নিং, সকালবেলা, আই ওয়াশ মাই ফেস, আমরা সকালে উঠে কী করি, আমরা আমাদের মুখমণ্ডল বা মুখ ধুয়ে ফেলি, পরিষ্কার করি, তারপরে কী করি, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি আমার নাস্তা করি, দেন তারপর আই ব্রাশ মাই টিথ। আসলে ব্রাশ আমরা কখন করব, সকালের নাস্তার পরে এবং রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে, তাই না? দেন আই ব্রাশ মাই টিথ, তারপর আমি আমার দাঁত ব্রাশ করি, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, মাই টিচার ইজ ড্যাশ। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ম্যাডাম ড্যাশ দিয়েছেন, আমরা এখানে কী লিখব? তুমি যার কাছে ইংরেজি পড়েছো বা পড়ো বা তুমি যার নাম লিখতে চাও, তো ইটস ইওর চয়েস, এটা তোমার পছন্দের ব্যাপার। হ্যাঁ, তুমি সেই শিক্ষকের নাম লিখবে। এমনটা নয় যে আমি ক্লাসটা নিলাম বলে, আমি অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করব বলে তোমাকে এখানে মনিরা আক্তার লিখতে হবে, নট নেসেসারি, এরকম কোনো প্রয়োজনীয়তা নেই। তুমি যার কাছে ইংরেজি শিখছো, পড়ছো বা যাকে তুমি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করো, তুমি তার নামটাই লিখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট পেপারে যে প্রশ্নগুলো রয়েছিল, 1 থেকে 9 নম্বর প্রশ্ন, আমি চেষ্টা করেছি তোমাদের মতো করে, যাতে তোমাদের কাছে বোধগম্য হয়, সহজবোধ্য হয়, সেভাবে সামান্য কিছু নমুনা দেওয়ার জন্য। আমার ধারণা, আমি আশা করছি তোমরা অত্যন্ত সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে অ্যাসাইনমেন্ট লিখতে চেষ্টা করবে এবং সঠিক সময়ের মধ্যে এটা জমা দিতে চেষ্টা করবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার দেখা হবে ইনশাল্লাহ। গুড বাই, সি ইউ অ্যাগেইন।